বার মশার কয়েল নিতে হবে, কিন্তু এখন মশা হচ্ছে বুঝছো, নিচে অলরেডি চলে আসছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই তো বিকালে শপিং মলে গেলাম, কিছু জরুরি কেনাকাটা ছিল, আর বাসায় গেস্ট আসবে, আবার মাসের প্রথম, সারা মাসের কিছু টুকটাক কেনাকাটা থাকেই প্রত্যেকটা বাসাতেই, তো সেই কেনাকাটার জন্যই গেছিলাম বিকালে, আপনারা তো দেখছেনই। তো কী কী নিলাম এবার দেখাই একটু, টুকটাক সব কিছু তো দেখানো সম্ভব না, হাতের কাছে যা আছে। এই যে বর্ষার মৌসুম, এখন মাঝে মাঝে কারেন্ট থাকে না, বাসার মধ্যে কেমন একটা ঘুমট আবহাওয়ার তৈরি হয়, তো এই জন্য একটা এয়ার ফ্রেশনার খুব জরুরি, তাই আমি এই যেটা নিলাম, এটার স্মেলটা আমার খুব ভালো লাগে, তাই আমি এই এয়ার ফ্রেশনারটাই নিয়ে আসছি। আরও কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন এই যে একটা হ্যান্ড ওয়াশ, এবার আর হ্যান্ড ওয়াশ আমি নেই নাই, বোতল নেই নাই, এবার আমি নিয়ে আসছি প্যাক, এটা অনেক সাশ্রয়ীও, এটা দুই প্যাক নিয়ে এসে রিফিল করা যায়, একটু পানি দিয়ে ভিজায় রাখলেই দেখা যায় যে একটা প্যাক ভর্তি হয়ে যায়। তো আমি বলবো যে ভালো, তাছাড়া আমি এটা দুই মাস ধরে ব্যবহার করতেছি, হ্যান্ড ওয়াশটা ভালো, ম্যাজিক হ্যান্ড ওয়াশ ভালোই, এটা আপনারা নিয়ে ইউজ করতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর কি বন্ধুরা, এই যে বললাম গেস্ট আসবে, তাই রেডিমেড কিছু মশলা নিয়ে আসলাম, রাঁধুনি কাচ্চি বিরিয়ানি, রাঁধুনির কালা গুনা মশলা, রাঁধুনিটাই আমার পছন্দ, রাঁধুনিটাই আমি বেশি ইউজ করি, আর আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালোও লাগে। তাছাড়া এই যে নিয়ে আসলাম, বাসায় লাগতো বাটারটা, আমি এটাই খাই, আরঙের ডেইরি, আর আর বন্ধুরা আছে টুকটাক যা লাগে, বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে, টিফিন দিতে হয়, চিকেন পপকর্ন, কাজী ফার্ম ফ্রেশের, কাজী ফার্ম অ্যান্ড ফ্রেশের জিনিসপত্র ভালোই লাগতেছে ইদানিং, মানে ছেলেপেলেও পছন্দ করতেছে, আর আমাদেরও ভালোই লাগে সকাল সন্ধ্যার নাস্তায়, এগুলো নিলাম। আরও ঘরের কিছু জিনিসপত্র, যেমন এই যে এয়ার পাওয়ার পকেট, এটা বাসায় রুমে বাথরুমে দেই আমি, অবশ্য বাথরুমেও দেই রুমেও দেই, এটার ল্যাভেন্ডার, তারপর রোজ, ইয়েগুলো আমার ভালো লাগে সুগন্ধগুলা, তাই আমি এটা বাথরুমেও দিই, আবার মাঝে মাঝে ল্যাভেন্ডার থাকলে তো কথাই নেই, ল্যাভেন্ডারটা আমি ঘরেও দিই, ল্যাভেন্ডার আমার আবার খুব পছন্দ। কাজী ফার্ম ফ্রেশের যে একটা টক দই নিয়ে আসলাম, শুক্রবার আসতেছে, গেস্ট আসার কথা আছে, তাই টুকটাক জিনিসপত্র বেশ কিছুই নিয়ে আসছি। এই যে একটা টাওয়াল, হ্যান্ড টাওয়াল টিস্যু,
বসুন্ধরার, বসুন্ধরা হ্যান্ড টাওয়াল টিস্যুগুলো ভালো। এই যে একটা নুডলস, নুডলসের সাথে আমি অবশ্যই একটা বলও পাইছি। এই নুডলসটা ভালো, নুডলসটা ভালো লাগে, ছেলে পেলেও পছন্দ করে। মাঝে মাঝে আসলে একঘেয়েমি লাগে চিকুন নুডলসগুলো খাইতে, মাঝে মাঝে ছেলে পেলেরা বড় নোটা মোটা নুডলসটাও পছন্দ করে, যার জন্য এটার সাথে। হ্যাঁ বন্ধুরা, এই যে মশার কয়েল নিয়েছি এক প্যাকেট, সারা দিন না সারা রাতও না, সকালে কিছুক্ষণ আর সন্ধ্যায় কিছুক্ষণ কয়েল জ্বালাবো। কারণ ঢাকাতে, সারা বাংলাদেশেই আবার মানে ঢাকাতে বেশি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আর এই কারণেই আমি বলবো আপনারাও সকাল সন্ধ্যায় কিছুক্ষণ যদি আমরা এই কয়েলটা জ্বালায় রাখি, তাহলে ডেঙ্গু মশাটা সাধারণত দিনেই কামড়ায়, রাতে কামড়ায় না। সন্ধ্যাটা আপনার সকালটা, ভোর থেকে সকাল পর্যন্ত আমরা সবাই একটু করে কয়েল জ্বালাবো, বা আমরা মশারি টাঙ্গায় শুবো, বা আমরা বাচ্চা কাচ্চাদের একটু সাবধানে রাখবো, নিজেরাও একটু সাবধানে থাকবো আর কি। হ্যাঁ, আর এই যে ডাই কেক নিয়েছি, এটা অবশ্য আমার মেয়েই উঠাই নিল, আর সেই 7:30 ভার্সিটি থাকে, সকালবেলা উঠে কিছু খেয়ে একটু পানি খেয়ে যাইতে পারলেই বাসে, কারণ ভারী নাস্তা সে করতেও পারে না, খাইতেও পারে না। এই কারণে এই ড্রাই কেকটা নিলাম, যে এক পিস খেয়ে অন্তত এক গ্লাস পানি খেয়ে গেলেও, আর ভার্সিটিতে যে 8-9টার দিকে একটু নাস্তা করে ফেলে, এই জন্য এই কেকটা। এই কেকটা ভালো, আপনারা ইস্পাহানি, আপনারা ড্রাই কেকটা, এই কেকটা খুব ভালো, আপনারা মানে ফ্রেশ এবং মজাদারও, আপনারা এটা বাচ্চাদেরকে খাইতে পারেন। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যারা আমার সাথে আছেন, আজকে বিকাল থেকে আমি এই ব্লগটি করলাম, বিকালে আসলে বিকালও না, 3:30 পর থেকে, দুপুরে খাওয়ার পরে আমি একটু রেডি হয়ে, আমার এই শপিংগুলো দরকার ছিল, আমি গিয়েছিলাম আমার মানে বাসার নিকটেই, ফ্রেশকো সুপার শপ থেকে আমি বাজারগুলো করেছি আমার বাসার নিকটেই, আর পায়ে হেঁটেই যাওয়া যায়, আবার হাঁটতে হাঁটতে যেয়ে বাজারগুলো করে নিয়ে আসা যায়, ফ্রেশ এবং সুন্দর সব, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা মাছ মাংস, প্রত্যেকটা জিনিসপত্রই ভালো, আমি এর আগেও বাজার করে ভালোই লাগে। তো ধরো আপনারাও আসতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, আর প্রাইসগুলোও রিজনেবল, জিনিসপত্রগুলোও ফ্রেশ। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভুল ত্রুটি মাফ করে দিবেন, আর আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।